আসসালামু আলাইকুম, আমি আখলাকুর রহমান সিয়াম, ওয়েব ডেভেলপার জিহুস বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের টিউটোরিয়াল সাবডোমেন নিয়ে। আজকে আমরা আলোচনা করব সাবডোমেন কি এবং কিভাবে সাবডোমেন তৈরি করতে হয়। এখানে লক্ষ্য করুন, jihostpd.com হচ্ছে আমার মেইন ডোমেন। আমি যদি jihostpd-র আগে কোনো কিছু অ্যাড করে একটি ডট দেই তাহলে তৈরি হবে jihostpd-র একটি সাবডোমেন, যেমন mail.jihostpd.com jihostpd-র একটি সাবডোমেন, blog.jihostpd.com jihostpd-র আরেকটি সাবডোমেন। তো আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন যে সাবডোমেন আমরা কেন ইউজ করব বা সাবডোমেনের সুবিধাগুলো কী। সাবডোমেনের প্রথম সুবিধাটি হচ্ছে সাবডোমেন সম্পূর্ণ ফ্রি। আপনার একটি ডোমেন থাকলে সেই ডোমেনের আন্ডারে ওই হোস্টিং প্যানেলে একাধিক সাবডোমেন ক্রিয়েট করতে পারবেন। সাবডোমেন আমরা বিভিন্ন কাজে ইউজ করি। ধরুন আমার jihostpd সাইটটি PHP অথবা নর্মাল HTML এ করা। তো আমি এখন একটি ব্লগ সাইট তৈরি করতে চাচ্ছি এবং আমার ব্লগ সাইটটি সাপোজ আমি ওয়ার্ডপ্রেসে তৈরি করব। তো সেক্ষেত্রে আমি একটি সাবডোমেন ক্রিয়েট করে সেই সাবডোমেনের আন্ডারে আমার ওয়ার্ডপ্রেস ফাইলটি আপলোড করতে পারবো। তো এই হচ্ছে আমার সাবডোমেনের সুবিধাটি। এখন আমরা tsmartbd.com-এর আন্ডারে একটি সাবডোমেন ক্রিয়েট করে দেখাবো। তো প্রথমেই আমরা tsmartbd.com-এর cPanel-এ অ্যাক্সেস করব। উপরের সার্চ বক্স থেকে সাবডোমেন লিখে সার্চ করুন, সাবডোমেন্সে ক্লিক করুন। সাবডোমেন ফিল্ডে আপনার পছন্দ মতো একটি নেম চুজ করে নাম দিন। আমি চুজ করলাম মেইল এবং আমার ডোমেন নেমটি হচ্ছে tsmartbd.com। তাহলে আমার সাবডোমেনটি হবে mail.tsmartbd.com। ক্রিয়েট বাটনে ক্লিক করুন। তো দেখতে পাচ্ছেন আমার সাবডোমেনটি ক্রিয়েট হয়েছে। এখন আমরা ফাইল ম্যানেজারে যাব। তো ফাইল ম্যানেজারে আসার পর দেখতে পাবেন mail.tsmartbd.com নামে একটি ফাইল ক্রিয়েট হয়েছে। এখন আমরা এই ফাইলটিতে ঢুকবো। তো এই সাবডোমেন আন্ডারে যা কিছু আপলোড করতে চান সব এই ডিরেক্টরিতে আপলোড করতে হবে। তো এখন আমরা আমাদের সাবডোমেনটিতে ঢুকে দেখি কিছু আজ পাওয়া যায় কিনা। দেখুন আমার এই ফোল্ডারটি খালি, মানে আমি এখনও এখানে কোনো কিছু আপলোড করিনি। এখন আমি একটি আন্ডার কনস্ট্রাকশন ফাইল আপলোড করে দেখি। তো দেখতে পাচ্ছি আমাদের ফাইলটি আপলোড হয়েছে। এখন আমরা আবার আগের ফোল্ডারটিতে যাচ্ছি। এখন এই জিপ ফাইলটিকে এখানে এক্সট্রাক্ট করব। এটি হচ্ছে আমাদের ডিরেক্টরি, যেই ডিরেক্টরিতে আমরা এক্সট্রাক্ট করতেছি। এখন আবার আমরা আগের পেজটি রিলোড দিই। তো দেখতে পাচ্ছেন আমাদের আন্ডার কনস্ট্রাকশন ফাইলটি আপলোড হয়েছে। তো এইভাবে আমরা সাবডোমেন ক্রিয়েট করে আমাদের সাইটগুলো পাবলিশ করতে পারবো। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। jihostpd থেকে একটি হোস্টিং প্যাকেজ কিনলে সাথে পাচ্ছেন এক বছরের জন্য একটি ফ্রি ডোমেন। বিস্তারিত জানতে ভিজিট করুন www.jihostpd.com। এছাড়াও প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেলের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন, সাথে বেল আইকনটি প্রেস করে দিন।